এবার বিনোদন বিশ্ব। নভেম্বরে মুক্তি পাচ্ছে এক ঝাঁক হলিউড সিনেমা, যা নিয়ে শোরগোল এখন হলিপাড়ায়। বক্স অফিস কাঁপাতে পারে এমন কয়েকটি সিনেমা তালিকাও তৈরি করেছেন এবার হলিউড সিনে বিশ্লেষকরা। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। মার্ভেল ফ্যানদের জন্য আসছে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 30তম সিনেমা ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার, যেখানে অর্ধযুগ পর মুক্তি পেয়েছে হলিউড সঙ্গীত শিল্পী রিয়ানার ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভার এর টাইটেল ট্র্যাক, যা নিয়ে এখন তুমুল আলোচনায় এই সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে আগামী 11ই নভেম্বর। এবছর কান চলচ্চিত্র উৎসবে তিনটি শাখায় মনোনয়ন পেয়ে ক্রিটিক্স উইক জুরি পুরস্কার পায় আফটারসান সিনেমাটি। এছাড়াও একাধিক উৎসবে পুরস্কার পেয়েছে এ সিনেমা, যা মুক্তি পাবে 18ই নভেম্বর। আনিয়া টেলর জয়, ফিনিস, নিকোলাস হল্ট অভিনীত দ্য মেনু মুক্তি পাবে 18ই নভেম্বর, যা নিয়ে এখন আশাবাদী বক্তরা। সিনে বিশ্লেষকরাও মনে করছেন এটি বক্স অফিসে ভালো আয় করবে। ড্যানিয়েল ক্রেগ অভিনীত সিনেমা গ্লাস অনিয়ন আর নাইভস আউট মিস্ট্রি নিয়ে এখন উদ্বিগ্ন হলিপাড়ার সবাই। সিনেমাটি মুক্তি পাবে 23শে নভেম্বর। ড্যানিয়েল ক্রেগ ছাড়াও সিনেমাতে থাকছেন এডওয়ার্ড নর্টন, কেট হাটসনের মতো তারকারা। ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল বোনস অ্যান্ড অল, যেটি আছে এখন মুক্তির অপেক্ষায়। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে 23শে নভেম্বর। এদিকে অস্কারজয়ী স্টিফেন স্পিলবার্গের দ্য ফ্যাবলম্যান সিনেমাটিও রয়েছে আলোচনায়, যেটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে আগামী 23শে নভেম্বর। হলিউডের ডিজনির অ্যানিমেশন অ্যাডভেঞ্চার অ্যাকশন সিনেমা স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড ইতিমধ্যে যেটি রয়েছে আলোচনায়, আর এই সিনেমা মুক্তি পাবে আগামী 23শে নভেম্বর। এখন শুধু অপেক্ষা সিনেমাগুলো মুক্তির। তবে দেখা যাক কোন সিনেমা আয়ের দিক থেকে সবচেয়ে বেশি আলোচনায় থাকে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।